নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব এবিএনসিল কলেজে যে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট বেরিয়েছে বি এ এবং বিএসসি অনার্সের জন্য সেটা কিভাবে দেখতে হবে সেটারই ব্যাপারে তো প্রথমে আমি বেসিক লেভেল থেকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদেরকে তোমাদের ফোনের ব্রাউজারে বা ল্যাপটপের বা তোমাদের পিসি ব্রাউজারে চলে যেতে হবে সেখানে গিয়ে তোমাদেরকে সার্চ করে নিতে হবে এবিএনসিল কলেজ ঠিক আছে সার্চ করে নেওয়ার পরে তোমরা সামান্য স্ক্রোল করবে সামান্য স্ক্রোল করার পরে প্রথমে যে রেজাল্টটি দেখতে পাবে এবিএনসিল কলেজ এবিএনসিল কলেজ ডট ওআরজি সেটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমরা ডাইরেক্টেড হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে এটাই হলো এপি এবিএন সিল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আচার্য ব্রজেন্দ্রনাথ সিল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা সামান্য নিচের দিকে স্ক্রোল করে নেবে নিচের দিকে স্ক্রোল করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড অ্যাডমিশন লিস্ট পাবলিশড ঠিক আছে সেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই যে অপশনটা দেখছো এখানে ক্লিক করে দেবে দেখতে হবে আবার একটি নতুন পেজের দিকে তোমরা চলে যাবে ঠিক আছে এই নতুন যে পেজটি আছে সেই পেজে আসার পরে তোমরা সামান্য নিচের দিকে স্ক্রোল করবে এখানে কিছু ক্রাইটেরিয়া লেখা আছে সেটা তোমরা পড়ে নিবে আগের থেকে তারপরে নিচের দিকে স্ক্রোল করার পরে তোমরা দেখতে পাবে মেরিট লিস্ট ই কাউন্সিলিং লিস্ট লগ ইন এই অপশনগুলো ঠিক আছে যখনই তোমরা ওই অপশনগুলো দেখতে পাবে যে ই কাউন্সিলিং লিস্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে এই কাউন্সিলিং অপশানের লিস্টে ক্লিক করে দেওয়ার পরে সামান্য স্ক্রোল করে নিতে হবে তারপরে তোমরা দেখতে হবে ই কাউন্সিলিং লিস্ট কোর্স ঠিক আছে এই যে কোর্সের এখান থেকে তোমাদেরকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে বিএ না বিএসসি তোমরা যদি আর্টস স্ট্রিম থেকে বিলং করে তাহলে বিএ সায়েন্স স্ট্রিম থেকে বিলং করলে বিএসসি ঠিক আছে আমি বিএসসি সিলেক্ট করে নিচ্ছি এখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে নিচের দিকে দেখো সাবজেক্ট এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে সাবজেক্ট সিলেক্ট করে নেবে তোমাদের যে সাবজেক্টটা আমি একটা সাবজেক্ট সিলেক্ট করে নিলাম এবং দেখো এখানে সিলে সাবজেক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক অটোমেটিকভাবে কাউন্সিলিং ফেজ ফেজ টু চলে এসেছে ঠিক আছে এই ফেজ টু চলে এসেছে এটাই হলো সেকেন্ড কাউন্সেলিং লিস্ট তো এখানে লো ডি কাউন্সেলিং লিস্ট ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছ ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্ট নেম ক্যাটাগরি এবং পেমেন্ট ডেট চলে এসেছে ঠিক আছে পেমেন্টের দেখতে পাচ্ছ তিনই সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর রাত বারোটা অবধি ঠিক আছে তো যাদের এই লিস্টের নাম আছে তাদেরকে তিনে সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বরে রাত বারোটার মধ্যে তাদেরকে এখানে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো পেমেন্ট কিভাবে করবে আমি আগেই বলে দিয়েছিলাম আগের যে পেজটা আছে সেই পেজটায় চলে যাব এই যে লগ ইন অপশনটি দেখছো এই লগ ইন অপশনটি ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এবং এই যে সলভ দ্য প্রবলেম যে প্রবলেমটি আছে সেটা সলভ করে লগ ইন করতে হবে লগ ইন করার পরে তোমরা দেখতে পাবে একটি পেমেন্ট গেট হয়ে আসবে সেই পেমেন্ট গেট হয়েতে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে যে স্লিপটি বেরোবে সেটিকে বলে পেড স্লিপ ঠিক আছে যেটি টু যেটি হলো খুবই এসেন্সিয়াল সেটি পিডিএফ ফর্মে বেরোবে সেই পিডিএফটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করে খুব ভালোভাবে রেখে দিতে হবে ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম পুরো প্রসিডিওরটা যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ